আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান দেশে বিদেশে প্রশংসিত হলেও নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি সমালোচনা করছে জাতীয় কাউন্সিলে এবার নতুন মুখ আসবে বলেও জানান তিনি স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল প্রক্রিয়া থেকে সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সরিয়ে দেওয়ার পর তিনি নির্মল ঘুকে আহ্বায়ক ও মেজবাউল হক সচ্ছুকে সদস্য সচিব করার ঘোষণা দেন ওবায়দুল কাদের বিস্তারিত সুমন বিশ ও একুশ ডিসেম্বর জাতীয় কাউন্সিল নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের হবে দলকে শক্তিশালী করার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দলে বিতর্কিতদের স্থান থাকবে না নেতৃত্বে আসবে নতুন নতুন মুখ টেন্ডারবাজি যারা করে মাদকের সঙ্গে যারা জড়িত যারা অন্তর্ঘাত করে ভূমি দখল করে তাদের আমাদের দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকারের শুদ্ধি অভিযান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলে জানান ওবায়দুল কাদের ক্ষেত্রে বিএনপির অবস্থানের সমালোচনা করেন তিনি আজকে মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন একটা উদাহরণ কি আপনি দেখাতে পারবেন যে কোন অপরাধীকে আপনারা শাস্তি দিয়েছেন শেখ হাসিনা হাসিনার আছে সংশোধন আমার দল ভুল করলে কোন নেতা কর্মী অপকর্ম করলে শাস্তি তাকে পেতেই হবে এটা এটা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কারণে বিশ্বের সেরা কয়েকজন সৎ রাষ্ট্রনায়কের জন হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ক্যাসিনো কাণ্ডে নাম আসায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ কাউসারকে অব্যাহতি দেওয়ার পর সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকেও সম্মেলন কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ অবস্থায় সম্মেলন পর্যন্ত নির্মল গুহকে আহ্বায়ক ও কাজী মেজবাউল হক সচুকে সদস্য সচিব করার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যিনি আহ্বায়ক এবং যিনি সদস্য সচিব তাদের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে রিয়াজ সুমন একুশ টেলিভিশন ঢাকা